একটা পেটুক লোক তার ভুড়ি এইটা ঠিক আছে ধরো আমাদের অভিদত্ত তুষার স্যার তো এই হচ্ছে তার হাত আর এই হচ্ছে তার পা আর এই হচ্ছে তার ভুড়ি এবার মনে করো সে খেতে পারে খেতে পারে আচ্ছা খেতে পারে না খেতে পারে পরে তার পেটে খাবার আছে তার পেটে পেটে খাবারের পরিমাণ খাবারের পরিমাণ টু কেজি পার মিটার কিউব বলো কি বুঝলা টু কেজি পার মিটার কিউব কি বুঝলা তার পেটে খাবারের পরিমাণ কেজি পার মিটার কিউব তার মানে তার ভুড়ির যে আয়তন বুঝছ তার ভুড়ির যে আয়তন সেই আয়তনের প্রতি একক আয়তনে দুই কেজি করে খাবার আছে দুই কেজি করে খাবার আচ্ছা বলো তো এটা দিয়ে তুমি কি বুঝলা যে তোমার অভিদাতার পেট হান্ড্রেড পার্সেন্ট ভরা নাকি খালি এটা কি তুমি বুঝলা তার পেটে খাবার আছে একক আয়তনে এক মিটার কিউব আয়তনে দুই কেজি করে মাত্র দুই কেজি করে একক আয়তনের বায়ুতে দুই কেজি করে জলীয় বাষ্প আছে একক আয়তনের ভুড়িতে দুই কেজি করে খাবার আছে তো এটা দিয়ে কি তুমি বুঝলা যে অভিদাদার ভুঁড়িটা হান্ড্রেড পার্সেন্ট ভরা নাকি খালি এটা কি বুঝলা এটা কি তুমি বুঝলা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত বুঝলা আরো কয়েক কেজি খাবার আরো ধরো দশ কেজি খাবার ওবিদাতা খাইতে পারবে কি পারবে না এটা কি তুমি বুঝলা এটা কিন্তু তুমি বুঝলা না তুমি খালি এইটুকো জানলা তার পেটে কি পরিমাণ খাবার আছে একক আয়তনে কি পরিমাণ খাবার আছে এটা তুমি জানলা কিন্তু সে আরো কিছু খাবার খাইতে পারবে কি না তার পেট 100% ভরা কিনা এইটা কিন্তু আমরা জানলাম না অর্থাৎ আমরা যে জিনিসটা জানলাম না সেটা হচ্ছে বায়ু সম্পৃক্ত কিনা এইটা আমরা জানলাম না বায়ুতে আরো কিছু জলীয় বাষ্প দ্রবীভূত করা যাবে কিনা পরমাদ্রতা দিয়ে সেইটা আমরা জানতে পারলাম না আমরা শুধু এইটুকু জানতে পারলাম যে তুমি যে রুমে অবস্থান করতেছ সেই রুমের একক আয়তনে দুই গ্রাম জলীয় বাষ্প আছে কিন্তু ওই রুমে আরো কিছু জলীয় বাষ্প রাখা যাবে কিনা সেইটা আমরা জানতে পারলাম না ওই ওই রুমে রুমের যে বায়ুটা সেটা হান্ড্রেড পার্সেন্ট সম্পৃক্ত কিনা সেইটা আমরা জানতে পারলাম না স্যাটুরেটেড হয়েছে কিনা সেইটা কিন্তু আমরা জানতে পারলাম না তো এইটা কিন্তু একটা সমস্যা এটা পরমাদ্রতার একটা সমস্যা এই সমস্যা দূর করার জন্য আমরা আরেকজন পণ্ডিতকে নিয়ে আসলাম সে আমাদের এই সমস্যাটা দূর করে বলে দিবে যে অভিদাদার ভুড়িটা হান্ড্রেড পার্সেন্ট ভরা নাকি একটু খালি জায়গা আছে অভিদাদা আরো কিছু খাইতে পারবে কিনা অর্থাৎ বায়ুকে বায়ুতে আরো কিছু জলীয় বাষ্প দেওয়া যাবে কিনা এইটা আমরা কিন্তু বুঝে কি বুঝছো তাহলে আর একজন পন্ডিতকে নিয়ে আসতে হবে যে আমাদের এটা বলতে পারবে তো সেই পন্ডিতের নামই হচ্ছে আপেক্ষিক পরম পরমাদ্রতা এ পারে নাই এ আমাদের এই জিনিসটা বলতে পারে নাই এই কারণে এরে আমরা অতটা গুরুত্ব দিব না তাহলে আমাদের গুরুত্ব পাবে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে হচ্ছে কে আপেক্ষিক আর্দ্রতা তাহলে আর্দ্রতা প্রকাশ করার দুই নম্বর যে মেথডটা আপেক্ষিক আর্দ্রতা এটাই হচ্ছে মূল আপেক্ষিক আর্দ্রতা ঠিক আছে এই আপেক্ষিক আর্দ্রতা এ আমাদের বলে দিতে পারবে বায়ু হান্ড্রেড পার্সেন্ট সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত এটা আমাদের বলে দিতে পারবে বায়ুতে আরো কিছু জলীয় বাষ্প দেওয়া যাবে কি যাবে না এ আমাদের বলে দিতে পারবে যেটা আমাদের বলে দিতে পারতেছিল না কে কে বলে দিতে পারতেছিল না সে হচ্ছে পরমাত্রতা এ আমাদের বলতে পারতেছিল না তাহলে ওর ওর ব্যর্থতা গুলা দূর করার জন্য হাজির হয়েছে আপেক্ষিকাত্রতা তো আপেক্ষিক আপেক্ষিকতা কি বলতেছে আসলে আগে ডেফিনেশনটা আমরা লিখে ফেলি ডেফিনেশনটা বলতে